আমি নিজের পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ সাইফুর রহমান, প্ল্যানার হিসেবে আছি নগরের অধিদপ্তর, সরকারি অধিদপ্তর, কয়েকটা উদ্দেশ্য নিয়ে। তার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকার পুরো সমগ্র মেদেশ্বরের উপজেলার জন্য একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। আমি আমার নিজের পরিচয় দিলাম, আমরা যে যার জায়গায় বসে বসে পরিচিত হয়ে যাই। আমি জাহাঙ্গীর চৌধুরী, চেয়ারম্যান চৌধুরী আজকের দিকে নির্দেশ। আমি আমি মোহাম্মদ শাহিনুর রহমান সরকার, নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আমি মোহাম্মদ মহিউদ্দিন, আইকান্দি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম গণপূর্ত মন্ত্রণালয়, নগর উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। আপনাদের সাথে বসেছি আজকে এখানে। উদ্দেশ্যগুলো শুরুতে আমি একটু বলিনি, আমি একটু আগে বলেছি যে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে মেদেশ্বরের উপজেলার জন্য। পুরো 16টা ইউনিয়ন, আপনাদের পুরো উপজেলার 16টা ইউনিয়ন। উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে একটু ধারণা আছে কি আপনাদের? আচ্ছা,
উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে আমি একটু সহজ ভাষায় বলি। আপনারা মোটামুটি সবাই তো কম বেশি বাড়ির নকশা দেন, তাই না? নিজেদের বাড়ি বাড়ি করার সময় একটা অনুমোদন লাগে না, একটা নকশা অনুমোদন লাগে না বাড়ির নকশা। আমরা এটা বলি যে নকশা পাস করে দিচ্ছে। আচ্ছা, নকশাতে কি থাকে, কোথায় বা থাকার জায়গা হবে, কোথায় রান্নাঘর হবে, তাই না? আপনার পাখির ঘর হবে যেটা, কোথায় কোন বাথরুম হবে, কোথায় বসার জায়গা হবে, সব কিছু থাকে। তার মানে কি ওখানে একটা পরিকল্পনা থাকে, তাই না? ছোট জায়গা হোক, অল্প জায়গা হোক, 1,000 স্কোয়ার ফিট, 2,000 স্কোয়ার ফিট, 100 শতক, 200 শতক, 300 শতক, 400 শতক, যতটুকু জায়গা হোক একটা পরিকল্পনা থাকে। আমাদের অধিদপ্তরের মূল কাজটা হচ্ছে বড় জায়গা নিয়ে কাজ করা। জেলাভিত্তিক, উপজেলা ভিত্তিক, সমগ্র দেশের এরকম জায়গায় জায়গায় আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি। কোথায় রাস্তা হবে, আমাদের কাজগুলো একটু বড় স্কেলে, কোথায় রাস্তা হবে, কোথায় বাসস্থান হবে, কোথায় যাতায়াতের জায়গাগুলো কোথায় হবে, ব্যবসা বাণিজ্য কোথায় হবে, সুনির্দিষ্ট করে দেওয়া। কোথায় শিল্প কারখানা হবে, সুনির্দিষ্ট করে দেওয়া। কেন দরকার আমি একটু বলি। আপনারা সবাই অপরিকল্পিত নগরায়ণ, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, এখানে সমস্যা করবেন, বলবেন না? জলাবদ্ধতা হয়ে থাকে, রাস্তার অবস্থা ভালো নাই, রাস্তা চড়া করার জায়গা থাকে না, নতুন রাস্তা করার জায়গা থাকে না। তাহলে শুরুতে যদি আমরা একটা পরিকল্পনা করে নিই কোন দিকে রাস্তাঘাট হবে, কোন দিকে বাড়িঘর হবে, সব কিছু, তাহলে কিন্তু আমাদের আর 10 বছর পরে যে যানজটের সমস্যা করার সুযোগ নেই। আপনাদের এখন উপজেলায় সব জনসংখ্যা কত ধারণা আছে? প্রায় 6 লক্ষের কাছাকাছি পুরো উপজেলায়। আপনারা মোটামুটি বোধহয় সবাই অবগত আছেন যে মিরসরাইকে দেশের সর্ববৃহৎ শিল্পাঞ্চল হচ্ছে, শুনেছেন না সবাই? আপনাদের ধারণা আছে শিল্পাঞ্চল জনসংখ্যা কি পরিমাণ বাড়বে? এই 6,25,30,00,000 যা পৌঁছাবে, 10 লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই শিল্পাঞ্চল। তো এখনই যদি আপনারা চিন্তা করেন, আপনাদের উপজেলায়, আমি ইউনিয়ন ভিত্তিক আসছি না, সমগ্র উপজেলায় অনেক সমস্যা, কিন্তু বাসস্থানগত সমস্যা থাকতে পারে, ব্যবসা বাণিজ্য সমস্যা থাকতে পারে, রাস্তায় চলাচলের সমস্যা থাকতে পারে, পানি জমে যায়, অনেক ধরনের সমস্যা, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ আপনারা বলে থাকেন। তো যখনই 4-5 বছর বেড়ে যাবে জনসংখ্যা, এখন থেকে যদি আমরা 20 বছরের চিন্তা করে বা 30 বা 50 বছরের চিন্তা করে পরিকল্পনা হাতে না পেয়ে 20 বছর পরে তো থাকার অতর্ক হয়ে যাবে। আজকে থাকার কথা আমরা সবাই দেবেন, ঢাকায় থাকা যায় না, আপনার ঢাকায় গিয়ে দল আসলে একদম যারা ঢাকায় যান, যান যাতে 3 ঘন্টা বসে থাকতে হয়। তো এই জন্যে আমরা খুব জরুরি ভিত্তিতে মিরেশ্বর উপজেলার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবো ইনশাল্লাহ। তো আমরা আগামী 2 বছর আমাদের সাথে কাজ করবো। তো এখন এখন একদম প্রজেক্টের শুরু, মাত্র শুরু। আমরা আজকে এখানে এসেছি মূলত দুটো কারণে, আপনাদেরকে জানানো যে বাংলাদেশ সরকার একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে, পরিকল্পনাটা কাদের জন্য, আপনাদের জন্য, এটা কিন্তু আমাদের জন্য না, আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য, আপনাদেরকে জানানো উন্নয়ন পরিকল্পনার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে আপনাদের সাথে কেউ নিয়ে আমরা আপনাদের এলাকাটা চিনব, আপনাদের সমস্যাগুলি শুনব, পরবর্তী প্রজেক্টের পরবর্তী কাজে আমরা সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব, সেটা আপনাদের নিয়ে, আপনাদের জন্য পরিকল্পনা আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব। আমরা এরকম জমায়েত হবো বারবার, আগামী 2 বছর ইনশাল্লাহ বহুবার আমরা এরকম জমায়েত হবো। তো এক একবার এক একটা উদ্দেশ্য নিয়ে জমায়েত হবো। আজকে আমরা মূলত আপনাদের এলাকার সমস্যাগুলো শুনবো, আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হন। আমি তো আগে বলেছি বাসাবাড়ি সংক্রান্ত সমস্যা থাকতে পারে, যাতায়াতের সমস্যা থাকতে পারে, ময়লা ফেলার সমস্যা থাকতে পারে, পানি জমে থাকে, বিভিন্ন সমস্যা। আমরা প্রত্যেকের কাছ থেকে আশা করবো আপনারা আপনাদের ইউনিয়নের সমস্যাগুলো বলবেন, বুঝতে পেরেছেন? সমস্যাগুলো শুনবো আমরা, এর পরবর্তীতে আমরা এই সমস্যার সমাধানের যে পথ খুঁজে বের করবো আপনাদের সাথে নিয়ে। তো আমরা আলোচনা আর দিতে না করি, আমরা শুধু একটু সমস্যাগুলো শুনবো আপনাদের থেকে, একজন একজন করে আপনারা সমস্যাগুলো বলবেন। আমার এই নাম্বার ওয়ার্ডে এই যে অপরিকল্পিত কিছু বাড়িঘর কারণে এই সমস্ত কাজ করবে, ওই যে নানান যে খাল না একটা খালের শাখা থেকে পানি খালে
সংস্কার করা দেখে আমরা বলি কোন রাস্তা উঁচু করা দরকার কিনা, রাস্তা চড়া করা দরকার কিনা, সংযোগ সড়ক দরকার কিনা, এগুলো এগুলো হলো সমস্যা। আপনাদের যেগুলো আপনারা বলেছেন এর বাইরে যদি দু চারটা থাকে সেটা উনি বলবেন, আপনারা আপনাদের কথা বলেন, আপনারা আপনাদের থাকেন কোনো সমস্যা নাই, উপস্থিত সমস্যা পান, উপস্থিত অসম্পূর্ণ যেগুলো এগুলো এগুলো তো আমাদের চ্যানেল মানে আমাদেরকে স্পষ্ট বলছে যে এগুলা এই বছর ভিতরে হবে, যেমন ওটা তারপরে ওখানে মসজিদ সড়ক যেগুলো এগুলো এই বছর ভিতরে কাজ চলবে, এগুলো তার বলা প্রয়োজন। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু ইয়ে করি, আমরা তিনটা সমস্যা পেলাম অলরেডি, একটা কি দেখেন অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, সমস্যার সমাধান নিয়ে আমরা পরবর্তীভাবে আপনাদের নিয়ে বসবো, আপাতত আমরা সমস্যাগুলো শুনি বা অপরিকল্পিত বাড়িঘর আমরা একটা সমস্যা পেলাম দলাবদ্ধতার সমস্যা, ঠিক আছে, এই সমস্যা দুইটা সমস্যা আরেকটা পেলাম হয়তো রাস্তা সংস্কার করা দরকার। আচ্ছা, এই তিনটা সমস্যা আপনারা কি একমত পুরো ইউনিয়নের সমস্যা? খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা বিশুদ্ধ পানির সমস্যা, ডিপ টিউবওয়েলের লেভেলটা কত ফুট? না না ভুলে যায় না, ওখানে সাথে গেলে পাওয়া যায়, যেটা আমরা লাশের জন্য এটা আমরা 700 ফুট গেলো 600 ফুট যাওয়ার পরও কিন্তু পাওয়া যায় চাষের জন্য, চাষের জন্য যেটা সেটা কিন্তু পাওয়া যায় চাষাবাদে। ঠিক আছে, দেখেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা পেলাম, পানির সমস্যা। এবার আপনারা চিন্তা করেন এমন ভাবে চিন্তা করবেন যেটা আমাদের ইউনিয়ন 20 বছর পরে আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। কেন বলতেছি, আজকে রাস্তা মনে করেন 12 ফিট রাস্তা এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই 10 ফিটের 12 ফিটের রাস্তা 200 গাড়ি সাপোর্ট করতে পারবে না, তাই না? তো আমরা এইভাবে চিন্তা করবো যে 10-15 বছর পরে কি সমস্যা হতে পারে। আপনারা কেউ এখন পর্যন্ত বলতেছেন না যে আপনাদের আমাদের বর্তমানে কি আছে সংক্ষেপে বলি,
করি দেখেন ইউনিয়নের জন্য দুইটা জিনিস খুব দরকার, তিনটা ইনফ্যাক্ট। একটা হচ্ছে একটা সেন্ট্রালি আধুনিক মানের হসপিটাল যেখানে আপনারা সকল সেবা পাবেন, জি ঠিক আছে, চিকিৎসার জন্য আমাদের পরিকল্পনার অন্যতম প্রধান চিন্তা যেটা একটা আধুনিক হসপিটাল, আপনারা বললেন একটা মাতৃসদন হসপিটাল, আর হচ্ছে সম্ভব হলে ওয়ার্ড ভিত্তিক অথবা যেখানে জনসংখ্যা বেশি সেই ভিত্তিক কমিটি ক্লিনিক, ঠিক আছে। আর কোনো কিছু চাহিদা আছে আপনাদের অভাব মনে করেন? আপনারা সংরক্ষিত আসনে, মহিলা সংরক্ষিত আসনে আমরা আশা করবো আপনারা মহিলা বিষয়ক সমস্যা কলেজ নেই, 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 কলেজ নেই,
সংযোগ সড়ক বলে আমরা দেখেছি, হ্যাঁ সংযোগ সড়ক তো
কেন কেন দরকার? এমন কোন রোড আপনাদের কি প্রস্তাবনা বা হলে এরকম মনে হয় যে এই রোডটা থাকলে, এই রোডের সাথে এই রোডের সংযোগটা থাকলে আপনারা আধা ঘন্টার রাস্তা 10 মিনিটে চলে যেতে পারতেন? হ্যাঁ দরকার, অনেক ঘুরে যেতে হতো না একটা নতুন সড়ক সংযোগ সড়ক হলে। জি এটা কোথা থেকে কোথায় সংযোগটা থাকবে? তারপরে দরকার একটা তুলাবাড়ি আছে মাদ্রাসা সড়ক, এখানে পুরানো একটা আছে, তাই 500 ফুটের মতো এটা চওড়া করতে হবে এবং উঁচু করতে হবে। এরকম আপনারা দেখেন কেন্দ্রীয় ভাবে আগাছা লাগবে কিনা,
আমরা কয়েকটা জিনিস পেয়েছি যেগুলো কেন্দ্রীয় পথে নাই। কমিউনিটি সেন্টার আছে আপনাদের? আচ্ছা ঠিক ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে আমাদের চোখে কোনো ডাস্টবিন চোখে পড়ে না, তাহলে ময়লা ফেলার কি ব্যবস্থা? মানে দিন শেষে খালি যায়, ঠিক আছে। তাহলে ব্যবস্থাপনা বলি এরকম আর কোনো সমস্যা কারা মনে করে কিছু বলতে চান কি? ও সমস্যাগুলো যদি আর না থাকে আমরা একটু সমস্যাগুলো শুনবো। এখন আমরা অনেকগুলো সমস্যা পেলাম, 20-25টার মতো উপরে সমস্যা আমরা পেয়েছি। আমরা একটু মনোযোগ দিয়ে সমস্যাগুলো শুনি, যদি এর মধ্যে কারো নতুন সমস্যার কথা মনে হয় আমরা সমস্যাগুলো শোনার পরে আপনারা বলবেন সমস্যাগুলো, ঠিক আছে? তারপরে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে যাবো। এর বাইরে অন্য কোনো সমস্যা উনি বলেন কি না আমরা একটু শুনবো উনার দৃষ্টিকোণ থেকে। নজরুল সাহেব সমস্যাগুলো একটু বলুন। আমরা দেখতে পাচ্ছি আমি আমার রাস্তার পাশে
কত নম্বর ওয়ার্ডে তো?
ছয় নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ড, তিনটা ওয়ার্ড সংযুক্ত কমলালী বাজার। ওইখানে একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা যদি হয় উপকার হবে, তিন চারটা ওয়ার্ডের মধ্যস্থ হবে। আচ্ছা, তো আর কারো কোনো সমস্যা বলতে চান ইউনিয়নে? না থাকলে আমি একটু চেয়ারম্যান মহোদয়ের কাছে যাবো এখন। আমরা তো অনেকগুলো সমস্যা শুনলাম, উনি ওনার দৃষ্টিকোণ থেকে এই সমস্যাগুলোর বাইরে যদি ওনার কিছু সমস্যাগুলো আমরা শুনবো, যদি উনি একটু বলেন। হ্যালো, জানি এই বিষয়গুলো বুঝতে পারে। এখনো অনেকের কাছে মানে
এটা কল্পনা বা রাজনৈতিক বক্তব্য বা মিথ্যা আশ্বাস আমাদের গ্রামের লোকের সাধারণ মানুষের মধ্যে এটা মনে করি। আজকে নিশ্চয়ই আমার যারা এখানে সদস্যরা আছেন এই যে বিষয়টা আমরা এখান থেকে যাওয়ার পর কিন্তু এই বিষয়টি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে যে আমরা আজকে আমাদের ইউনিয়ন পরিষদের দীর্ঘমেয়াদী ভূমি ব্যবহার পরিকল্পনা বা পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের সমস্যা সম্পর্কে চিহ্নিত করে পরিকল্পিত ইউনিয়ন পরিকল্পিত উপজেলা গ্রহণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং আগামী অর্থনৈতিক আমাদের প্রার্থী যা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি শুরু করেছে। এই যে ইউনিয়নগুলো আজকে নিয়োজিত যাই হোক আমি বক্তব্য পারাবো না, আমি যেটুকু বলবো সেটা হচ্ছে আমাদের আমি এই কথাটা বিভিন্ন সেমিনারে ওয়ার্ল্ড গভর্নমেন্টের সঙ্গে আমাদের আসিল সিদ্ধান্তের সাথে কথা বলছি আজকে শুধু আমার একাডেমিকের মধ্যে বিদেশের পাশাপাশি জেলা প্রতি বা রাষ্ট্রীয় মধ্যে কিন্তু জনপদের বাংলাদেশের সাথে এখন একটা সমস্যা ইউনিয়নের যে সংযোগ সড়ক কথা বলতেছি ইতিমধ্যে কিন্তু আমি আজকে প্রায়
আমার চেয়ারম্যান কত দিন বছর আগে তাহলে এপ্রিল মাসে আমাদের বছর শেষ হয়ে যাবে তার কারণ আমি পরে নতুন নতুন রাস্তা কিন্তু সৃষ্টি করছি এবং আরো একটা কিন্তু দরকার পরিকল্পনা চিন্তা সবচেয়ে ভালো দিক হচ্ছে 100 রাস্তা করা ওনার জন্য আমরা যখন প্রস্তুতি গেছে মানুষ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যেহেতু আমি মন্ত্রী মন্ত্রীর পক্ষে আমি একটু মাত্র সুবিধা দিয়ে দেওয়া সম্ভব না রাস্তা তার ব্যবহার করে নিশ্চয়ই যেগুলো ডেলিভারি ব্যাপ পর্যন্ত আর যেগুলো ইন্টারনাম যে ইউনিটের সঙ্গে গবেষণা
যে কারিগরি বিদ্যালয় কিন্তু এইভাবে করতে পারে যে মানুষের যে স্বপ্নটা আমাদের কথা যে এখানে আমাদের সকলের কর্মসংস্থান হবে তাহলে আমরা স্কিল ডেভেলপমেন্ট শক্তি রূপান্তরিত করতে পারবো এবং আমরা সেটা এখানে ব্যবহার করতে পারবো। এই জিনিসগুলো আর সেনিটেশন সেনিটেশন আমাদের এখানে 100 লাখ বা আরো কত পার্সেন্ট আছে আমরা বেশি নিয়ে আসি সবচেয়ে ইয়েতে আমাদের যে জগৎ আছে যারা খুব আমাদের সমাজ ব্যবস্থায় ইস্যুস রয়েছে যেমন আমরা এখানে 100 টাকা আমার উপজেলা থেকে সেন্টারে বরাদ্দ আমি কিন্তু জগৎ আসে প্রায় কাকে দেবে আর একটু প্রতি টাকা বাকি বলেছি যে জগৎ আসে আমি কপে পিছিয়ে পড়ে যাবো সে একেবারে তো এগুলো হয়ে গেলে আমাদের হবে তবে অনেক সচেতনতা আছে আমরাও যদি আপনার সকলে যদি কাজ করি বা আপনারা যেভাবে বলতেছেন এভাবে করে সরকার মানে এটাও আমাদের হয়ে যাবে তবে এটা একটা মানুষের মধ্যে সমস্যা আছে এটা সমস্যার মধ্যে রাখা উচিত এই যে তবে একটা কলেজ আমার স্বপ্ন ছিল কলকাতা যে পরিমাণ
আমরা তিনটা সমস্যা পেয়েছি, চার নম্বর সমস্যাটা কোনটা আছে? সড়কের সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। আমরা যদি পঞ্চম সমস্যা দিতে চাই, তারপরে ছয় নম্বরে প্রধান সমস্যা সমস্যা পেলাম এর বিরুদ্ধে আমরা আরেকটু সাথে সাঁতার তারপরে আর একটা বলেন, কেন্দ্রীয় কমিউনিটি সেন্টার, সিএনজি টার্মিনাল, কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ। মানচিত্র আছে তো এই মানচিত্র বিষয়ে আমরা একটু আপনাদেরকে জানাবো, আপনারা দেখবেন আগে ফার্স্টে। এরপরে যে যে নাই, অনেকগুলো নাগরিক সুবিধা যে নাই, খেলার মাঠ নাই, কলেজ দরকার। ঠিক আছে, সেটা করে পাহাড়